মা, তুমি সত্যি করে বলো না, আমার বাড়িতে বাস করছি বলে তুমি রাগ করছো না তো? বিশ্বাস করো মা, মা আমার মা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল, তোর বিয়েটা তো দিতে পারলাম না, কিন্তু বাসর ঘরটা আমার বাড়িতেই করিস, শুধুমাত্র শুধুমাত্র মায়ের কথাটা রাখার জন্য। তোমার মেয়ে তোমায়ের কথাটা অবশ্যই তুমি রাখবে, কেন রাখবে না? তোমরা যাও, আমি কাল সকালে গিয়ে তোমাদের নিয়ে আসবো। চলো। কুকুরটা দেখছি বাসর ঘরের খাটের উপর শুয়ে আছে। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কি হয়েছে, হাসছো কেন? তুমি কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো? তোমার চেয়ে এই কুকুরটা দামি বেশি। তুমি আমার কথাটা বুঝতে পারছো নাই তো? পরিষ্কার করে দিই, তুমি কি মনে করেছো তোমার সাথে আমি আমার এই বাসর করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি? না না, তোমাকে বিয়ে করেছি আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। মানুষ যেমন জেদের ভাত কুকুর দিয়ে খাওয়ায়, আমিও তাই করেছি। শোনো, ফুল দিয়ে সাজানো এই বাসর ঘরে ওই লাখ টাকার কুকুরটারই জায়গা হবে, কিন্তু তোমার মতো ছোট লোকের জায়গা হবে না। এই তুই জন্মের পর এত বেশি দামি খাটে কখনো ঘুমিয়েছিস? এই যে বিছানা চাদরটা দেখছিস, এটাও তোর থেকে অনেক 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 বেশি দামি। এই ঘরের প্রতিটা জিনিস তোর চেয়ে অনেক 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 বেশি দামি। বাসর ঘরটা তো দেখা হয়েছে, চল এবার ড্রয়িং রুমে চল। ঘটানোর
রাতটা তো গটিয়েই ফেলেছে। আবার বাসুর ঘর থেকে বেরিয়ে এসে ডাকাডাকি কেন? মামা মামি, তোমরা কি মনে করেছিলে আমি ওকে বিয়ে করেছি ওর সাথে বাসর করার জন্য? তাহলে বাসর করার জন্য নয়, শুধুমাত্র বিয়ে বিয়ে খেলাটা করে ওর উঁচু মাথাটা আমার পায়ের কাছে নত করাতে। ও মা বলে কি? আমার চোদ্দ পুরুষ, আমার চোদ্দ পুরুষ মানুষকে শুধু ভিক্ষে দিয়েছে, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে হাতে ভিক্ষে ঠেলা ধরিয়ে দিয়ে আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে চৈতি চৌধুরীকে ভিক্ষে করতে বাধ্য করেছে। এই অপমান চৈতি চৌধুরী মেনে নিতে পারে না, কখনো না। আরে আমরা তো তাই মনে করছিলাম, পরে তোর ভাবসাব দেখে সব গোলমাল হয়ে গেল। এখন বল, প্রতিশোধ দেবার জন্য বিয়ের কি দরকার ছিল? শক্তি দিয়ে ওকে কিছু করা যাবে না জেনেই বুদ্ধির খেলা খেলেছি। তুমি কি মনে করেছ কোটি টাকার দেনমোহরের জন্য সানি যে কথাগুলো বলেছিল ওটা সানির কথা ছিল? না মামা না, সেটা ছিল আমার শেখানো কথা। আমি সানিকে বউ সাজার আগ মুহূর্তে সব শিখিয়েছিলাম, সব। এই ছোট লোকের বাচ্চাটা আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে, আর আমি ওকে দিয়ে আমার বাড়ির চাকরের কাজ করাতে চাই। ওকে আমার হাত থেকে মুক্তি পাবার জন্য হয় আমার দিনমোহরের কোটি টাকা শোধ করে তালাক দিতে হবে, আর তা না হলে কোটি টাকার জন্য আমার বাড়িতে আজীবন চাকরের কাজ করতে হবে। এই কিছু সময় আগের চৈতি আর এই চৈতির মাঝে কত পার্থক্য মনে হচ্ছে না? একদম বোকা বনে গেছিস তাই না? গরিবের ছেলে হয়ে ধনীর মেয়েকে নিয়ে যে খেলাটা তুই শুরু করেছিস ওই খেলাটা শেষ করবো আমি। তোকে হারে হারে বুঝিয়ে দেব ধনীর রক্ত কখনো গরিবের অপমান করা সহ্য করে না। বাসর করার স্বপ্ন নিশ্চয়ই এবার তো শেষ হয়েছে। এবার চাকরদের ঘরে গিয়ে বর সাজার দামি পোশাকটা খুলে চৌধুরী বাড়ির চাকরদের পোশাকটা পরে নেই, কারণ সকাল থেকেই তো তোকে চাকরের কাজ করতে হবে। কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? মামা দেখেছো দেখেছো, ভাবখানা যেন নবাব জাদা এসেছে। মামা নবাব জাদাকে বলো চাকরির কাজ শুরু করতে। তোর বাড়িতে কে চাকরের কাজ করে আর কে বসে বসে খায় তা আমি জানি না, তবে আমার বাড়ির নিয়ম অনুযায়ী আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আজ থেকে তোকে আমার বাড়িতে গিয়েই থাকতে হবে। আমি রোজগার করব আর তুই সংসারের সমস্ত কাজ করবি, আমার আদেশ পালন করবি, আমার মায়ের হাত পা টিপে দিবি। কাজেই তোকে এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে, চল। শোন, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কি যোগ্যতা আছে তোর? তোর স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির মেয়ে। আচ্ছা, সেটা আমার বাড়িতে গেলেই টের পাবি, চল। স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয় তা তোর বাবা মা তোকে শেখায়নি? ইকবাল, কি ব্যাপার, কি হয়েছে? মা, তোমার ছেলের বউ হওয়ার জন্য ও আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে প্রতিশোধ দেবার জন্য। ও আমাকে ওর বাড়ির চাকর বানিয়ে রাখতে চায়, ও দেনমোহরের টাকা চায়। এ কথা কি সত্যি চৈতি? হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি যা বলেছি
সেটা করিয়েই ছাড়ব। তোমার ছেলে হয় আমার দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করবে, নয়তো আমার বাড়ির চাকর হয়ে থাকবে। এটা আমার জেদ।